নারে তাকবীর, নারে তাকবীর, জনাব হাফেজ আবুল ফারাক সাহেব, নারে তাকবীর, সন্তোষপুর জলসায় দস্তারবন্দি, সন্তোষপুর জলসায় দস্তারবন্দি, নারে তাকবীর, নারে তাকবীর, সন্তোষপুর মাদ্রাসার মহান ইসালে সব জলসায় দস্তারবন্দি, হাফেজ আবুল ফারাক সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। নারায় তাকবীর জনাব হাফেজ আবুল ফারাক সাহেব, জনাব হাফেজ আবুল ফারাক সাহেব, নারায় তাকবীর সন্তোষপুর মহান ইসালে সব জলসায় দস্তারবন্দি, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ যেন যেভাবে পরিপূর্ণ মুকাল মুকাম্মালভাবে কোরআনকে হিফজ করেছে সেভাবেই যেন দুনিয়াতে আল্লাহ তার হিফজটাকে রাখেন এবং সেই সঙ্গে কিয়ামতের জন্য এটা যেন তার নাজাতে রসিলা হয়ে যায় এবং আরেকজন ছেলেকে আমরা পাগড়ি দিয়ে দেব, শেখ হাফেজ হাসান আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর জনাব হাফেজ হাসান আলী সাহেব, জনাব হাফেজ হাসান আলী সাহেব, নারে তাকবীর সন্তোষপুর মহান ইসালে সব, সন্তোষপুর মহান ইসালে সব, নারে তাকবীর, নারে তাকবীর জলসায় দস্তারবন্দি, জলসায় দস্তারবন্দি, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি তারা যেভাবে কোরআনকে মেহনত করে মুকাম্মাল হিফজ করেছে তারা যেন এই হিফজটা যেন আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে যেন সবসময় কন্টিনিউ রাখতে পারে এবং এই হিফজ করাটা আল্লাহ যেন তার কিয়ামতের নাজাতের জারিয়া পারি দেন। বলুন স্যার আল্লাহুম্মা আমিন। এবং এই দুজন হাফেজকে আমরা কিছু উপহার তুলে দেব, এই দুইজন হাফেজকে আমরা শিক্ষক এবং মাদ্রাসার কর্তৃপক্ষদের পক্ষ থেকে কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। হাফেজ আবুল ফারাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছেন মৌলানা সালাহউদ্দিন সাহেব এবং হাফেজ আবুল হাসানকে উপহার তুলে দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক জনাব আব্দুল আজিম সাহেব।